একটা আপডেট এবং হ্যামস্টার কোম্পানি কু চল আছে বর্তমানে এক কথায় বলতে পারেন যে হ্যামস্টার কোম্পানি যাদের আইডি ব্যান হয়ে যাবে তারা সবাই এখন দেখে নিতে পারেন এবং কি করবেন এখন কি করলে আইডি ব্যান থেকে বাঁচতে পারেন এটা সম্ভাবনা রয়েছে নাকি আপনি পেমেন্ট কি পাবেন না সেটা সবাই এখন দেখবেন আর বিশ তারিখে শেষ হতে যাচ্ছে এই মানে হ্যামস্টার কম্পার্টি যে অলরেডি টোটাল যে আমরা মাইনিংটা সেটা হারি আপ করতে বলছে আমি আপনাদেরকে দেখাই যদি আমরা হ্যামস্টার কম্পার্টি প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন আমি এটা সময় রেখে দিয়েছিলাম সিজন ওয়ান উইল বি কনভার্ট ইন্টু হ্যামস্টার টুকেন্স হারি আপ টু লেভেল আপ যা বলছিলাম তাই হয়েছে যে আপনি এখানে যত কিছু উপার্জন করছেন এচিভমেন্ট করছেন সকল কিছু আপনার বিশ তারিখে কনভার্ট হবে এবং হ্যামস্টার টুকেনের রূপান্তর হবে তাহলে ভাই কি বুঝলেন ঠিক একই কেটিজেন থেকে যেভাবে আমরা পেমেন্ট পাইছি ঠিক একই রকম ভাবে হ্যামস্টার থেকেও পেমেন্ট পাইব তো এটা হইতেছে টোটাল আপডেট তো এবার যারা যারা পেমেন্ট পাবেন না মিস হয়ে গেছেন তাদের একটা আইডিয়া আমি আপনাদেরকে দেখাই এই এই যে এই বিষয়টা যেটা আছে সেটা দেখুন চিটিং ইজ ব্যাট নিচে দেখুন এখানে তাদের কিন্তু সবুজ আইকন রয়েছে অর্থাৎ চিটিং ইজ ব্যাড এই যে এটাতে যখন আপনার আইকনটা ক্লিয়ার থাকবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনি নিশ্চিত আসেন যে না আপনি ঠিক আছে আপনার এই কার্ডটা অলরেডি আপনার অ্যাচিভমেন্ট হয়েছে এটা নিয়ে যারা টেনশনে আছেন আমি তাদেরকে বলবো টেনশনে কিচ্ছু নাই ভাই আপনি পেমেন্ট পাবেন এখানে ঠিক থাকুক অথবা না থাকুক আপনি এখানে কোনো চিটিং করেন নাই মোটামুটি বিষয়টা হয়েছে এটা আপনি কোনো প্যারা নেন না আপনার বিশ তারিখে আপনারা কাজ করে যান বিশ তারিখে শিওর থাকেন আপনারা পেমেন্ট পাবেন এটা আহামরি কিছু না তো এখানে দেখতে পাচ্ছেন এই ভাই আমাকে মেসেজ দিয়েছিলো এবং মেসেজ দিয়ে বলছিলো যে ভাই এই প্রবলেমটা হয়েছে এখন আমি কী করবো তার চাবি সংখ্যা হচ্ছে চারশো আঠাশটা শরব সেটা আমার থেকে অনেক বেশি চাবি ঠিক আছে আর প্রফিট প্রফিট পার পারে সিক্স পয়েন্ট এইট সেভেন মিলিয়ন গড আমার তো এত কখনোই না আমার তো মাত্র ফাইভ মিলিয়ন প্লাস তো ভাই আপনি কাজ করে যান আপনি যদি আমার ভিডিওটা দেখতে থাকেন তো অবশ্যই সাজেস্ট করবো আপনার টেনশনে কিছু নয় আপনি ভালো পরিমাণে একটা পেমেন্ট পেতে যাচ্ছেন আপনি বাকি কাজগুলো কমপ্লিট করেন তো এখন চলুন আমরা পরবর্তী স্টেপে যাই অনেকে বলেছিলেন যে প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি এখনও জয়েন হন না থাকেন আমি আপনাদেরকে আবার বলে দিতেছি যারা এখন পর্যন্ত জয়েন হন নাই তারা দেখুন এখানে টর্ন কয়েনের বিষয়ে একটা নিরাপদে টন কয়েন কিনতে পারেন অনেকেই অনেকেই দেখা যাচ্ছে যে টর্ন কয়েন কিনে ধরা খাইতেছে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু আমি আপনি যদি চান আমার প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি কিন্তু এখান থেকে জয়েন হয়ে এই চ্যানেল লিঙ্কটা আছে এই যে চ্যানেল লিঙ্কে প্রবেশ করে এখানে এই গ্রুপটাতে জয়েন হবেন এবং এই গ্রুপ থেকে আপনি খুব সহজেই এখান থেকে আপনি টন কিনতে পারবেন যদি কোনো প্রবলেম হয় এখানে আমার আইডিটাও এখানে উল্লেখ করা আছে এখানে অ্যাডমিন আইডিটাও দেওয়া আছে আপনি খুব ইজিলি আপনি এখান থেকে টন প্রাইস সেল করতে পারবেন কোনো রকম প্রবলেম হলে আমাকে নক দিবেন আমি আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করব তো আজকে যে হ্যামস্টার কম্পার্টির যে স্পেশাল আপডেটটা সেটা আমি একটু কথা বলি তো এখানে হ্যামস্টার কম্পার্ট ও আগে একটু বলে দিই মিউফাই নিয়ে কিন্তু নতুন একটা ভিডিও আসতেছে কিছুক্ষণ পর অবশ্যই দেখে নেবেন রাত্রে হয়তো বা দেখিয়েছে নয়টার মাঝখানে নতুন নতুন যে ভিডিওটা আছে মিউফাই নিয়ে সেটা আসবে কারণ মিউফাই নতুন একটা আপডেট আসছে সেটা অবশ্যই আপনাদের দেখা উচিত এবং সেটা সম্পর্কে ডিটেল জানতে পারবেন তো আমরা যখন এখানে প্রবেশ করছি তো এখন আমাদের যে টোটাল অফ সেকশনটা রয়েছে এয়ারডপ সেকশনটাতে মাত্র এখানে আর আট দিন দেখাইতেছে আট দিন নাই রে ভাই আর আট দিন নাই আজকে হইতেছে ডেট হইতেছে আজকে সতেরো তারিখ আর মাত্র তিন দিন আসে তিন দিন বলতে বিশ তারিখে তো স্ন্যাপশট নিয়ে নিবে তাহলে আঠারো উনিশ আর দু দিন আমরা সময় পাইতেছি এই দুই দিনের ভিতরে আমরা কীভাবে আমাদের পয়েন্টগুলো বাড়াইতে পারি আর এখানে উইথড্রল সেকশনে বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করে ফেলেছি আমি আপনারা হয়তো বা অলরেডি অ্যাড করে ফেলেছেন যারা অন্য এক্সচেঞ্জার অ্যাড করছেন এবং রিসেট করতে চাচ্ছেন তারা এই যে রিসেট উইথড্রলে ক্লিক করে দিলে আপনি খুব ইজিলি আপনি এখান থেকে রিসেট করে আপনার পছন্দের যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জে জয়েন হতে পারবেন তো এখানে পয়েন্টস গুলো দেখুন পেসিভ ইনকাম আর্ন ট্যাক্স এই সবগুলো সম্পর্কে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি এসেপমেন্ট সম্পর্কে ভিডিও দিয়েছি টোটাল যে ডিটেলটা হবে এগুলো নিয়ে এখান থেকে আপনি পেমেন্ট পাবেন তো এখন আপনি এখানে যে ইম্পর্ট্যান্ট আপডেটটা রয়েছে যে বিশ তারিখে যদি শেষ হয়ে যায় তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে অর্থাৎ হামসার কম্পার্টের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে একটা নতুন আপডেট তারা দিছে সেইগুলো আমরা দেখতে পারবো এবং এইখানে চিটার সম্পর্কে কী কী বলছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে তারা বলছে চিটিং ইজ ব্যাট তো সো প্লে ফেয়ার চিটিং উইল গেট ইউ নাও হেয়ার হ্যাঁ তুমি চেটিং করলে যে কোনো সময় আপনি ধরা পড়বেনি তো চিটার চিটার এসকে স্কোর বেটার ঠিক আছে তো উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্য হ্যামস্টার কম্বার্ট অ্যান্টি চিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড সাম অফ ইউ মাইড গেট এ চিটিং ইজ ব্যাড অ্যাচিভমেন্ট টু তো এখানে আপনার বলছে সাম অফ ইউ মাই গেট এ চিটিং ইজ ব্যাড এচিভমেন্ট টুডে দিস ইজ ইউর রিমাইন্ডার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব ডুইং এভ্রিথিং রাইট উই ওয়ান্ট টু প্রোটেক্ট দা হার্ড ওয়ার্কিং প্লেয়ার্স অ্যান্ড কমিউনিটি মেম্বার্স গিব্যাম দ্য অপরচুনিটি টু গেট এ ফেয়ার শেয়ার অফ দ্য ইয়ার অফ আমি আগেই বলছিলাম যে এখানে টেনশনের কিচ্ছু নাই তারা শুধুমাত্র একটা অ্যালার্ট দিছে ও যে ভাইয়েরটা আমি দেখাইলাম যে ঠিক চিহ্ন আসছে অর্থাৎ এচিভমেন্টে চিটিং ইজ ব্যাডটা চলে আসছে সবুজ আইকন হয়ে গেছে আপনি টেনশন করেন না আপনি পেমেন্ট পাবেন কারণ এখানে তারা দিছে ঠিক করার জন্য এটা আপনাকে একটা নতুন রিমাইন্ডার দেওয়া হয়েছে ঠিক আছে মনে করানোর জন্য তাই টেনশনে কিছু নয় যাদের সবুজ আইকন আসছে আপনারা কেউ টেনশন করবেন না সমস্যা নাই এটা কোনো প্রবলেম না আপনি এখন থেকে হার্ড চিটিং করেন না তাইলে কিন্তু আপনি পেমেন্ট পাইবেন না ঠিক আছে এটা তারা বলছে তো আমাদের যাদের আসে নাই আমাদের আমার আড়িটা হয়তো বা দেখছেন আমার এখানে আসে নাই এই পর্যন্ত এখনো চলে আসে কিনা কারণ আমরা তো এগুলো কোনো বিষয়ে চিটিং মিটিংটা করার সময় পাইনি I'm glad. আমি অনেকবার না করছিলাম যে এই যে চিটিং ইজ ব্যাড যে কার্ডটা আছে এটা আপনি এচিভমেন্টটা অর্জন করছেন কিনা জানি না এটা হয়েছে কিনা এটা নিয়ে একটা প্রবলেম আছে তারপর দেখুন এই যেখানে ওয়াচ ভিডিও ভিডিও দেখার সময় নাই প্রফিট পাওয়ার আওয়ার বাড়ছে স্ক্রিন আনলক করছি তো মোটামুটিভাবে যেগুলো করতে পারছি তো করছি আর যেগুলো করতে পারি নাই করি নাই এত টেনশন করবেন না হ্যামস্টার কম্পান থেকে পেমেন্ট একেবারে যে আহামরি চলে আসবে ওরকম কিছু না মোটামুটি পাবেন ভালোই পাবেন কারণ সবাই মোটামুটি প্রফিট পার আওয়ারটা বাড়াইছেন মোটামুটি চিপারটাও বাড়াইছেন যে যেরকম পারেন এভাবে ট্যাপ ট্যাপ করে বাড়াইতে থাকেন এবং মাইনে গিয়ে বর্তমানে যে কম আছে এগুলো অবশ্যই আপডেট নিয়ে নেবেন আমার চ্যানেল থেকে আপনি কম্বোগুলো পেয়ে যাবেন আর এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য স্পেশাল কে বেছে নেন অর্থাৎ আমি বারবার বলে থাকি যে স্পেশাল থেকে কাজ করেন তাহলে সব থেকে ভালো হবে আর যদি নিউ কার্ড এসে থাকে নিউ কার্ডগুলো আপডেট করবেন পাশাপাশি এখানে যতগুলো আপনার কার্ড আছে মোটামুটি আপডেট করা যায় সেগুলো এই দেখুন এই যেটা কার্ড আপডেট করা যায় একশো চৌত্রিশকে দিবে ষোলোকে দিবে আট মিলিয়ন খরচ করে এটাকে বারবার করবেন হ্যামস্টার কম্বার্ট ঠিক আছে এই যে হোল্ড একশো কে এটা বারবার করবেন আপনার জন্য কিন্তু ভালো হবে তো এই যে আপডেটগুলো রয়েছে হ্যামস্টার কম্বার্টে তাদের যে টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো রয়েছে এখন থেকে আপনারা যে বিশ তারিখে শেষ হইতে যাচ্ছে বিশ তারিখ কত তারিখ বিশ তারিখ বিশ তারিখের মাঝখানে আপনার যে দুদিনে কী করতে পারেন দুদিন আপনি যথেষ্ট পরিমাণ কাজ করতে পারেন যথেষ্ট পরিমাণ গেমস খেলতে পারেন এই দুদিন কাজ করেন হ্যামস্টার কম্বার থেকে মোটামুটি একটা পেমেন্ট পেতে পারেন হয়তো দেখেছি আট হাজার দশ হাজার দায়ী পেলেন না কেন এটাই তো আপনার কাছে অনেক কিছু যদি আপনি চিন্তা করেন যে লাখ লাখ টাকা পেয়ে যাবেন তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করছেন কারণ ইয়ার্ড থেকে এত বেশি পরিমাণ পেমেন্ট কখনোই পাওয়া যায় না একমাত্র যদি আপনি বড় ইনফ্লুয়েন্সার না হয়ে থাকেন অর্থাৎ আপনি 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 যদি হিউজ কমিউনিটি থাকে তাহলে হয়তো পেতে পারেন কিন্তু হয়ে কখনোই আশা না যে সাতশো এক হাজার পাবেন অবশ্যই আপনি পাবেন হ্যাঁ কিছু কিছু পাইতে পারেন পঞ্চাশ থেকে একশো ডলার এরকম মাস্ক বি পাইতে পারেন যদি আপনার কাজ বেশি করে করেন হয়তো আর একটু বেশি পেতে পারেন কিন্তু এর থেকে বেশি আশা করেন না তো এত বেশি আপনাদের যে আপডেটটা ছিল আর কি আজকের যে আপডেটটা এই আপডেটটা হইতেছে চিটার নিয়ে এখন পর্যন্ত তারা রিমাইন্ডার করে দিছে আমার মনে হয় এখন থেকে আপনি যদি এরকম কাজ না করেন তাহলে হয়তো বা দেখেছি ভালো একটা পেমেন্ট আপনি পাইতে পারেন তো নতুন ভিডিও আসতেছে আস্তে নিয়ে সেটা দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই প্রবলেমটা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সেই আপডেটগুলো আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে ভালো থাকবেন সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার এখানে সবুজ আইকন আসছে কিনা আসসালামু আলাইকুম